চলমান রাজনৈতিক সমস্যার সমাধান করে দেশকে ভয়াবহ সংকট থেকে বাঁচানোর জন্য দেশের প্রধান দুই দলের প্রতি আহ্বান জানিয়েছেন সুজন এ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত বিরাজমান সংকট নিরসনে সুজনের আহ্বান শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, রাজনীতিবিদরা আমাদের যে পথে নিয়ে যাচ্ছে সে পথে চলতে থাকলে আমরা অতল গহ্বরে তলিয়ে যেতে পারি। জাতি হিসেবে আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা ব্যাহত, গণতান্ত্রিক ব্যবস্থা ভঙ্গুর হতে পারে, আর এ ধরনের পরিবর্তন হবে পুরো জাতির জন্য রূপক অর্থে সম্মিলিত আত্মহত্যার শামিল, যা কারোর জন্যই কাম্য হতে পারে না। সরকারের দলের কাছে একতরফা নির্বাচন থেকে বিরত এবং বিরোধী দলকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয় এবং সেই সাথে বৃহত্তর পরিসরে সংলাপের বিষয়ে আলোচনা হতে পারে বলে তিনি মনে করেন। এ সময় এই সংকট নিরসনে নির্বাচন কমিশনের যে দায়িত্বশীল ভূমিকা আছে সেটিও তিনি জানিয়ে দেন। মজুমদার বলেন, রাজনীতির নামে যে নিরীহ মানুষদের মারা হচ্ছে, এটার নাম কখনোই রাজনীতি হতে পারে না।